আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টিউটোরিয়ালটি হলো কিভাবে আমরা বেশি পরিমাণ প্যাচ কোড থাকলে রিমুভ করব। তাহলে বন্ধুরা, এই কাজটি যদি আমি টুলস দিয়ে করি তাহলে কাজটি ভালোভাবে ক্লিন হবে না। এই জন্য আজকে আমি খুব সহজে কয়েকটি কৌশল দিয়ে এই কাজটি করে ফেলব। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনিও এরকম প্যাসপোর্ট সহজে রিমুভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। বন্ধুরা, প্রথমে আমাদের যেতে হবে লেয়ারে। লেয়ারে গিয়ে আমাদের আরো একটি লেয়ার নিতে হবে। তাহলে আমরা এখান থেকে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেটে যাব। ডুপ্লিকেট থেকে নতুন একটি লেয়ার নিয়ে নিব। এই জায়গায় আমরা আমাদের কাজের সুবিধার জন্য একটি নাম দিয়ে দিলাম, আমরা টুটা সেট করে দিলাম। তাহলে এটা লেয়ার ওয়ান, এটা টু, আমি ওকে করে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের একটি লেয়ার হয়ে গেল। এখন বন্ধুরা, আমরা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে যাব ব্লারে, ব্লার থেকে যাব গোশিয়ান ব্লার, আমরা এটা ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের এটি ব্লার হয়ে গেল। আমরা এটা একটু জুম আউট করে দেখাই। দেখেন বন্ধুরা, আমাদের ছবিটি ব্লার হয়ে গেল। এখন বন্ধুরা, এই জায়গায় আপনারা রেডিয়াসটা দিবেন। রেডিয়াসটা দিবেন আপনি আপনার ছবির রেজুলেশন অনুযায়ী। এই জায়গায় আমি আমার ছবির রেজুলেশন অনুযায়ী 7 দিয়ে দিলাম। 7 দিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন বন্ধুরা, আমাদের এই এই উপরের লেয়ারটি নিচে আনতে হবে। নিচে আনার জন্য আমরা কি করব, এই লেয়ারটিকে, এই লেয়ারটি লক রয়েছে, আমি এই লেয়ারটিকে ওপেন করব। লেয়ারটি ওপেন করার জন্য আপনি জাস্ট এখানে গিয়ে একটি ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, একটি ক্লিক করার সাথে সাথেই আমাদের লেয়ারটি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমি এখানে ক্লিক করে এই লেয়ারটি নিচে নিয়ে আসলাম। এখন বন্ধুরা, এটাকে আমরা মার্কস করে নিব। এখানে গিয়ে আমরা লেয়ারটিকে মার্কস করে নিলাম। দেখেন বন্ধুরা, এই লেয়ারটি মার্কস হয়ে গেল। এই মার্কস সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে আমরা এখানে গিয়ে একটি সফট ব্রাশ সিলেক্ট করলাম এবং এখানে অপাসিটি 100 আমরা 100 রাখলাম এবং ফ্লো 100 আমরা এখানেও 100 রাখলাম। এটা রাখার পর বন্ধুরা, আমরা এখন ফেসের মধ্যে মাউস দিয়ে আস্তে আস্তে ড্র করে দিব। দেখেন বন্ধুরা, আমরা কাজটি করছি। আপনি যত আস্তে আস্তে কাজটি করবেন তত আপনার কাজটি সুন্দর হবে। দেখেন আমাদের অ্যাসপেক্ট গুলা কিভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা এই কাজটি করার সময় একদম আস্তে আস্তে কাজটি করবেন। আমি করে নিচ্ছি। এই জায়গায় অল্প একটু আছে, আমি এটাও করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমরা সম্পূর্ণ ফেসের মধ্যে ড্র করে দিলাম। আমরা এখন যদি একটু জুম আউট করি, দেখেন বন্ধুরা, আমাদের ফেসের মধ্যে যে পরিমাণ দাগ ছিল এখন তেমন একটা দাগ নেই। কিন্তু বন্ধুরা, এখানে কোনো 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 জায়গায় দেখা যাচ্ছে একটু ড্রাগ রয়েছে। এই ড্রাগটা মুছে দেওয়ার জন্য আমরা এখন যাব
ব্রাশ টুলে, ব্রাশ টুলে যাওয়ার আগে আমরা বন্ধুরা এখান থেকে গিয়ে আমাদের লেয়ার দুটিকে একটিতে পরিণত করব। তাহলে কিভাবে করব, আমরা এটার মধ্যে রাখবো, এটার মধ্যে সিলেক্ট করা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। দেখেন বন্ধুরা আমাদের দুটি লেয়ার একটি লেয়ারে পরিণত হলো। এখন বন্ধুরা আমরা এই লেয়ারকে আরো একটি কপি করব। আমরা কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দিব। দেখেন বন্ধুরা আমাদের আরো একটি লেয়ার হয়ে গেল। এখন বন্ধুরা আমরা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ব্রাশে যাব। ব্রাশে গিয়ে আবারও সফট একটা ব্রাশ সিলেক্ট করলাম এবং অপাসিটি রাখবো। এখন বন্ধুরা আমরা অপাসিটিটা কমিয়ে দিব, এখানে রাখবো 20 আর এখানে রাখবো 30। আপনি এখানে এসে ফরগ্রাউন্ড কালারে টাচ করে দিবেন। ফরগ্রাউন্ড কালার টাচ করার পর আপনি এই জায়গায় এসে এখান থেকে আপনার যে অংশটি আপনার ভালো দেখাচ্ছে ওই জায়গায় আপনি ক্লিক করবেন। ধরেন আমি এই জায়গায় একটি ক্লিক করে দিলাম, দেখেন বন্ধুরা আমার এই কালারটি ধরে নিল। তাহলে আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি ব্রাশটিকে বড় ছোট করব। আমরা কিবোর্ডের ঠাপ ব্যাকেট দিয়ে ব্রাশটিকে বড় ছোট করতে পারবো। এখন আমার যদি মনে হয় এই জায়গায় একটু ড্র্যাগ রয়েছে, আমি এখানে গিয়ে শুধুমাত্র একটি একটি করে ক্লিক করে দেবো। দেখেন বন্ধুরা এটা আমাদের ব্রাইট হয়ে যাচ্ছে। আর যদি এইদিকে করতে হয় আমরা এখানে একটা একটা ক্লিক করে দিব, তাহলে ড্র্যাগ অংশটি ব্রাইট হয়ে যাবে। দেখেন বন্ধুরা খুব সহজে আপনি কাজটি করতে পারবেন। শুধুমাত্র আপনি প্রথম দিকে মনোযোগ দিয়ে কাজটি দেখলে শেষের দিকে কাজটি আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা এটুকু কাজ করে নিলাম। এখন বন্ধুরা এই দুটি লেয়ারকে আমরা আবারও একটি লেয়ারে করে নিব। তার জন্য আমরা প্রথমটিকে সিলেক্ট রাখলাম। প্রথমটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করবেন। দেখেন বন্ধুরা আমাদের আবারও একটি লেয়ার হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে বেশি পরিমাণ মুখের মধ্যে স্পট থাকলে আপনি খুব সহজে এই কাজটি অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।